Assalamualaikum guys. এই দেখেন চিন চুনের কোটা অলরেডি চারটা শেষ। এই ভুড়ি নিতে নিতে গরুর ভুড়ি এই যে এগুলো পোষা করে রাখলাম দেখেন। এই যে গরুর ভুড়ি তারপরে এই যে নারী ভুড়ি মূলত আর ভুড়ি কিভাবে পরিষ্কার করবেন এই যে আমি দেখাই চুনটা এখানে ঢেলে চুন ডাইলে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই আপনার একদম পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন পানি দিবে এখানে আর এটা পরিষ্কার করা শেষ। এগুলো নিতে নিতে আমার মাথা অলরেডি ব্যথা হয়ে গেছে। এই যে পানি দিয়েছে আর লাগবে না খুবই সহজ। দেখেন কতটা পরিষ্কার হয়েছে, একদম পরিষ্কার হয়ে গেছে, কোনো গরম পানি লাগে না। আগে তো দেখতাম গ্রামে অনেক জায়গায় দেখতাম যে গরম পানি দিয়েই পরিষ্কার করতে, আর এখন আর করে না। এখন চুন দিয়ে ভিজিয়ে রাখলেই একদম পরিষ্কার হয়ে যায়। কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো নি যে কতটা পরিষ্কার হয়। আর সবাইকে ঈদ মোবারক, ভালো থাকেন। ঈদের দিন এই যে কুরবানি ঈদের শুধু কাজ আর কাজ, ঘুরতে যাওয়ার টাইম নেই। ঈদের দিন কাজ থাকে অনেক, আর ঈদের পরে ঘুরতে যাব। আজকে বলে নামাজ পড়তে পারে না, নামাজে গেছিলা তো পড়তে পারো নাই কেন? আচ্ছা ভিজুক, ভিজার পরে পরিষ্কার করার পর দেখাবো নি।